হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস ব্লাস্টার্স মির্জা এই মুভির আঠাশ দিনের কালেকশন নিয়ে ডেড বডি এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে কথা রাজকুমার এই মুভির আঠাশ দিনে কালেকশন নিয়ে জানেন সুপারস্টার সাকিব খান স্যার যিনি বাংলাদেশের একজন বড় অ্যাক্টর যার নামটা কিন্তু পুরো পৃথিবীতে রয়েছে দর্শকরা তাকে সাপোর্ট করেন ভালোবাসেন তার রাজকুমার এসেছে এবং মুভিটি বক্স অফিস থেকে অল টাইম ব্লক কালেকশন করতে সক্ষম হয়েছে বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে আপনারা জানেন রাজকুমার খুবই বিগি স্কিলের ফিল্ম বিগ বাজেটের ফিল্ম সাকিব খান স্যার কিন্তু তার ক্যারিয়ারে এর আগে বিগ বাজেটের এত বড় ফিল্ম কখনোই করেননি কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মূল্যেটে সাবজেক্ট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত মির্জা বাজলো চার কোটি টাকা লিডল অঙ্কুশ হাজরা শর্মা আঠাশ দিন কমপ্লিট করে নিয়েছে অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি অল টাইম ব্লক কালেকশন করেছে বাংলার দর্শকরা এ মুভিকে সাপোর্ট করেছে মির্জা ওয়েস্ট বেঙ্গল থেকে ঈদে রিলিজ হয়েছে আপনারা জানেন এর পরের ঈদে কিন্তু সুপারস্টার স্যারের বুমরাং রিলিজ হবে যার কারণে আমাদের মনে হচ্ছে মির্জা লং টাইম রান করতে পারবে কারণ এর মাঝখানে কোনো ফিল্ম নেই মানে আঠাইশ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে পাঁচ লক্ষ রুপি টোটাল কালেকশন হল চার কোটি আটত্রিশ লক্ষ রুপি আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন অঙ্কুশ হাজরাসার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে মুভিটি বক্স অফিসে একটি ভালো আয়কর নিয়েছে দর্শক ফ্যামিলি সাপোর্ট ওবিকে লং টাইমের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে আমি বলবো ডেড বডি নিয়ে বাঁচছিল এক কোটি নব্বই লক্ষ টাকা লিডার আপনারা জানেন জিয়াউল হক রশান সার মে ষষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে হক রশান সার খুবই ভালো অ্যাক্টর আপনারা জানেন ডেড বডি নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই মুভিটি রিলিজ হওয়ার আগেও কন্ট্রোভার্সিতে জড়িয়েছে রিলিজ হওয়ার পরেও কন্ট্রোভার্সিতে জড়িয়েছে ডেড বডিকে কিন্তু আপনারা জানেন স্টার সিনেপ্লেক্সের থেকে সরানো হয়েছে সিনেপ্লেক্স কোম্পানি যেখানে বলছে তারা নিজেরা এই মুভিকে সরিয়েছে সেখানে ডেড বডির ডিরেক্টর ইকবাল স্যার বলছেন তিনি নিজে এই মুভিকে সরিয়েছেন আসলে কে সরিয়েছে এটি তো আল্লাহ খোদাই জানে যাই হোক ডেড বডি নিজেদের ষষ্ঠ দিনে বেঙ্গল থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটাল এবার কালেকশন হল চুরানব্বই লক্ষ টাকা ডেড বডি এসেছে মুভি বক্স অফিসে ক্লিন হিট হতে হলে তিন কুইটা প্লাস বিজনেস করতে হবে প্রায় একত্রিশটি সিনেমা হলে মুভিটি রিলিজ হয়েছে আমরা ভেবেছিলাম সামনের সপ্তাহে হতে পারে মুভিটি আরও সিনেমা হল পেতে পারে কারণ মুভির রিভিউ কিন্তু একদম নেগেটিভ ছিল না মিক্সড রিভিউ ছিল কিন্তু বর্তমানে কালেকশন দেখে এবং বর্তমানে মুভি যেরকম চলছে তা দেখে আমাদের মনে হচ্ছে না মুভি লং টাইম রান করতে পারে রাজকুমার নিয়ে বাঁচছিল দশ কোটি টাকা লিটল সুপারস্টার সাকিব খান সার মানে আঠাশ দিন কমপ্লিট করে নিয়েছে সুপারস্টার সাকিব খান সার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লক কালেকশন করেছে দর্শকরা রাজকুমারকে সাপোর্ট করেছে সুপারস্টার সাকিব খান স্যার তিনি কিন্তু দর্শকদের একটি ভালো ফিল্ম উপহার দিয়েছে প্রিয়তমার মতো ব্লকবাস্টার ফিল্ম আসার পরে আবার রাজকুমার আসলো দুইটি ফিল্মই কিন্তু বক্স অফিসে টানা একটি ভালো কালেকশন করেছে সাপোর্ট ভালোবাসা রাজকুমারের সাথে রয়েছে সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক বিগ বাজেট বা ফিল্ম করেছে কিন্তু রাজকুমার মতো বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম তিনি মনে হয় করেননি আপনার জানিয়ে দেই রাজকুমার কিন্তু রিলিজ হওয়ার আগেই এত বিগ বাজেট হওয়ার পরও বাজেট রিকভার করে প্রফিট জোনে ছিল যেটি একটি বিরল রেকর্ড কেন বাংলাদেশের ইতিহাসে বিগ বাজেট কোনো ফিল্ম আগে রিকভার করতে পারেনি আপনি জানিয়ে দেই তুফান কিন্তু আসছে তুফান একটি বিগ বাজেট ফিল্ম রায়হান রাফিসার মুভিকে যেই রকমভাবে তৈরি করছে বিগ বাজেটে হতে পারে মুভি এত বেশি রিকভার করতে পারবে না কিন্তু বক্স অফিসে রিলিজ হওয়ার আগে মুভিটি অবশ্যই ফিফটি পার্সেন্টে বেশি রিকভার করে ফেলবে রাজকুমার নিজেদের আঠাশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তেরো লক্ষ টাকা ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউনো জার্মানি থেকে আয় করেছে চার লক্ষ টাকা ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে ২৪ লক্ষ টাকা টোটাল কালেকশন হলো 29 কোটি সত্তর লক্ষ টাকা আপনার মানুষ দেখানো রাজকুমার না থাকেন দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার তিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার বাংলাদেশের দর্শকরা তার কাছে অনেক কিছু চায় আপনারা জানেন বাংলাদেশের দর্শকরা সবচেয়ে চায় বাংলাদেশের ইন্ডাস্ট্রি উন্নত হোক ভালো কাজ আসুক ভালো ফিল্ম আসুক এরকম গল্প আসুক যে গল্পগুলি দর্শকরা দেখতে পারবেন তুফান কিন্তু অনেক হাইপ তোলা ফিল্ম টিজার দিয়ে পুরোপুরি কাঁপিয়ে দিয়েছে যেরকম প্রিয়তমার পোস্টার দিয়ে প্রিয়তমাকে পুরোপুরি বিশ্বজগতে ভাইরাল করা হয়েছিল ধন্যবাদ